উচ্চতর মাধ্যমিক 95% লাভ করা ছাত্রজন আহিছে তেও পড়া বিদ্যালয়খনলৈ। বিদ্যালয়খনত প্রবেশ করার পূর্বে জ্বলাই লৈছে এগছি চাকি আর ধূপ। তার পিছত সেবা করে প্রণাম জানাইছে মরমর বিদ্যালয় শঙ্করদেব শিক্ষা নিকেতনক। ইয়ার পাছতে ছাত্রজনে কলে, যিখন নিকেতনে মোক আগবাই নিয়ার ক্ষেত্র ইমান সাহস, সমর্থন আর সহায় সহযোগিতা করেছে, সেই নিকেতনখনক প্রণিপাত জানাইছো। লগতে কলে, আধুনিকতা আর আধ্যাত্মিকতাক একেলগে লৈ আগবাড়ি যাওয়া শঙ্করদেব শিক্ষা নিকেতন গহপুরক অন্তরের পর প্রণিপাত জানাইছো। যিখন নিকেতনে মোক আগবাই নিয়ার ক্ষেত্র ইমান সাহস, সমর্থন আর সহায় সহযোগিতা করেছে, সেই নিকেতনখনক মই আহি সেখানে প্রণিপাত জানাইছো। আধুনিকতা আর আধ্যাত্মিকতাক একেলগে লৈ আগবাড়ি যাওয়া শঙ্করদেব শিক্ষা নিকেতন গহপুরক মই মোৰ অন্তরের পর প্রণিপাত জানাইছো। ইয়ার পিছতে মেধাবী ছাত্র দিব্যজ্যোতিকো শঙ্করদেব শিক্ষা নিকেতনের কনিষ্ঠ ছাত্রী সকলেও এইদরে আরতিরে সম্ভাষণ জানাই আগুয়াই লৈ আহিছে। এয়া হৈছে গহপুরের সংস্কারী আর আধুনিক শিক্ষার সমৃদ্ধ শঙ্করদেব শিক্ষা নিকেতনের শিক্ষা। এনে শিক্ষা লাভ করা বিদ্যালয়খনে অসমৰ ছাত্র ছাত্রীর বাবে পুনের লৈ আহিছে এক ভাল খবর। নিজৰ হাতেৰে সংস্কারী আর আধুনিক শিক্ষাৰে হস্ত শ্রেণীর পর তৈয়ার করা ছাত্র ছাত্রী সকল উচ্চতর মাধ্যমিক পরীক্ষাত উত্তীর্ণর পাছতে যাতে নিজের লক্ষ্য আর সংস্কারী মন পরিবর্তন নহয় তার বাবে আরম্ভ করেছে ডিগ্রি কলেজ, যত কেবাগৰাকীও অসমৰ খ্যাতি সম্পন্ন প্রবক্তার লগতে যিকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার বাবে ভারতের আগশাৰী অভিজ্ঞ ফেকালিটি এই আবাসিক বিদ্যালয়ত উপস্থিত থাকিব। আৰু এই বিদ্যালয়খনতে প্রথম ছাত্র হিসাবে নামভর্তি করব 95% উত্তীর্ণ দিব্যজ্যোতির লগতে অন্যান্য ছাত্র ছাত্রী সকলে। আৰু মই ভাবিছো ইয়াতে পঢ়া কথা সিউইটিডি হয়তো মই ভাল এখন কলেজত পালো হয় বা মেরিট বেসতো পালো হয়, কিন্তু মই ভাবো মোক আগবাই নিবলৈ যিখিনি উপাদান লাগিব, যিখিনি সাধন লাগিব, শঙ্করদেব শিক্ষা নিকেতনে সেই সকলোখিনি পূৰ কৰিব। আৰু যিহেতু মোৰ প্ৰশাসনিক বিষয়া হোৱাৰ সপোন আছে, গতিকে শঙ্করদেব শিক্ষা নিকেতনে চিভিল চাৰ্ভিচৰ লগতে স্নাতক ডিগ্ৰীটো একেলগে লৈ যাব বুলি আমাক যি সাহস দিছে, সেইকাৰণে মই ইয়াতে পঢ়িম বুলি সিদ্ধান্ত লৈছোঁ। নমস্কাৰ, নমস্কাৰ। শঙ্করদেব শিক্ষা নিকেতন গহপুরের পৰা ছাত্র ছাত্রীসকলক আধুনিকতা আৰু আধ্যাত্মিকতাৰ সংমিশ্ৰণৰ শিক্ষাৰ যোগেদি সংস্থাপনলৈ লৈ যোৱা আৰু ছাত্র ছাত্রীসকলৰ যি ফলাফল, এই ফলাফলে আমাক উৎসাহিত কৰিছে, অনুপ্ৰাণিত কৰিছে। কাৰণ এবাৰ আমাৰ আৰ কলা শাখাৰ আজি যিজন ছাত্রক আমি তেওঁলোকক সম্বৰ্ধনা জনালোঁ, দিব্যজ্যোতি শইকীয়া মাজুলীত ঘৰ, তেওঁ 95% পাবলৈ সক্ষম হৈছে। আৰু এইটো ৰিজাল্ট আমাৰ কাৰণে যথেষ্ট উৎসাহজনক, কাৰণ আমি ছাত্রজনক আমি চেষ্টা কৰিছিলোঁ কলা শাখাত ইয়াতে অধ্যয়ন কৰি ভালদৰে যাতে এটা ফলাফল দেখুৱাব পাৰে আৰু যদি আজি পজিশ্যন দিলে হয় এটা ভাল পজিশ্যন পাবলৈ সক্ষম হ'ল হয়। কিন্তু যি নহওক ছাত্রজনে ইয়াতে পঢ়াৰ সিদ্ধান্ত লৈছে, যিহেতু আমি এবছৰৰ পৰা ডিগ্ৰী কলেজ ষ্টাৰ্ট কৰিছোঁ। আমাৰ উদ্দেশ্য ছাত্র ছাত্রীসকলক ছিক্সৰ পৰা ডিগ্ৰী লাগে একেটা পৰিৱেশতে ৰাখি তেওঁলোকক আমি সৰ্বভাৰতীয় পৰীক্ষাসমূহত ভাল ফলাফল যাতে দেখুৱাব পাৰোঁ সেই প্ৰচেষ্টা অব্যাহত ৰাখিম। আৰু দিব্যজ্যোতি শইকীয়াই সিদ্ধান্ত লৈছে, যিহেতু যোৱা বছৰ আমাৰ চিইউটি অল ইণ্ডিয়া পৰীক্ষাত পলিটিকেল ছায়েন্সত আমাৰ এগৰাকী ছাত্ৰী নিত্ৰাক্ষী নিৰলাই 200 পাবলৈ সক্ষম হৈছিলে অল ইণ্ডিয়া বেচিছত। তেওঁ 100% পায়, মৈত্ৰী কলেজত পঢ়ি আছে দেলহি ইউনিভাৰ্চিটিৰ আণ্ডাৰ, আৰু বহুতো ছাত্ৰ ছাত্ৰীয়ে দেলহি ইউনিভাৰ্চিটিৰ আণ্ডাৰত পঢ়ি আছে। কিন্তু যোৱা বছৰ আমি ডিগ্ৰী ষ্টাৰ্ট কৰিব পৰা নাছিলোঁ, কিন্তু এইবছৰ আমি ডিগ্ৰী ষ্টাৰ্ট কৰিছোঁ। আৰু হয়তো আমি গোটেই ভাৰতবৰ্ষতে আমি এটা শঙ্করদেব গুরুজনার আর্হিরে ছাত্র ছাত্রীসকলক ইয়াতে থাকি আমি সংস্কারের যোগেদি সংস্থাপনলৈ লৈ যোৱাৰ যিটো প্রয়াস কৰিছোঁ এয়া ভারতবর্ষতে হয়তো একক হব। কারণ আমি এই ছাত্রজনক তেওঁ নিজে আজি কলে যে ইয়াতে পঢ়িব ডিগ্রি, আর ইন্টিগ্রেটেডকে আমি সর্বভারতীয় পর্যায়ের যখন UPSC ফেকাল্টি এই ফেকাল্টিসমূহক গহপুরতে পাব, আমার স্কুলতে পাব। আর আমার বৌদ্ধিক জগতের কেইবাজনো বিশেষ ব্যক্তি যেনে আমার গুৱাহাটী ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর এক্স ভাইস চ্যান্সেলর মৃদুল হাজরিকা স্যার আর রূপহী কলেজের এক্স প্রিন্সিপাল ডক্টর ভুবনানন্দ পাটনায়ক স্যারে ডিগ্রি কলেজের দায়িত্ব গ্রহণ করব, তারপর ডক্টর অঞ্জন কুমার ওজা, তারপরও গোটেই এই বৌদ্ধিক জগতের সকল ব্যক্তিয়ে ডিগ্রি কলেজ যাতে ভালদরে আগবাই নিব পারে তার চেষ্টা অব্যাহত রাখব।